মেনটেনেন্সটা ক্যান্সেল করে দেবে, হাইকোর্ট থেকে মেনটেনেন্স ক্যান্সেল করে দেয় এবং হাইকোর্ট বলে। নমস্কার বন্ধুরা, আজকে মেনলি ছেলেদের জন্য খুবই একটা সুখবর নিয়ে এসেছি, খুবই ভালো খবর। আজকাল একটু ভিডিও কম আমি বানাই, কারণ বিকজ প্রচুর ফোন তো ডেফিনেটলি সারাদিন আসে, দুপুর 3টে থেকে রাত্রি 12টা পর্যন্ত ফোন আসে। প্লাস এখন এবছর থেকে যেটা শুরু করেছি যে আপনারা বাড়িতে এসেও আমার সঙ্গে দেখা করতে পারেন, তা প্রতিদিনই মোটামুটি 3-4 জনের অ্যাপয়েন্টমেন্ট থাকে, তারা বাড়িতে দেখা করতে আসে এবং ফোন কল তো এসেই থাকে ডেফিনেটলি, এবং আমি সব কিছুরই রেসপন্স করি আপনারা জানেন। আর আপনাদেরকে বলে দিচ্ছি যে কোনো সময় যদি ফোন এঙ্গেজ পান তো ডেফিনেটলি আপনারা ফোন করে রাখবেন, আমি আপনাকে অবশ্যই কল ব্যাক করে নেব। তো এই হচ্ছে ব্যাপার। সুতরাং এখন যেহেতু চ্যানেলের সাবস্ক্রাইবার প্রচুর বেড়ে গেছে এবং এই চ্যানেলটা খুব ভালো জায়গায় একটা আপনাদের আশীর্বাদে এবং আপনাদের সহযোগিতায় খুব ভালো একটা জায়গায় পৌঁছেছে, তাই জন্য আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। এবং ভিডিওটা সেই জন্য আজকাল একটু কম বানাতে পারছি আমি, কারণ ঠিক টাইম হয়ে উঠছে না, কারণ এত লোককে সামলানো, আমাদের অ্যাডভোকেট গ্রুপকে সামলানো, তারপরে ইউটিউবের ভিডিও এসব করা খুবই একটা চাপের ব্যাপার। সুতরাং আপনারা কিছু মনে করবেন না, আজকাল ভিডিও একটু কম হবে কিন্তু ডেফিনেটলি আপনারা জেনুইন ইনফরমেশান পাবেন। আর আপনারা যদি আপনাদের খুবই প্রয়োজন হয় তো ডেফিনেটলি আপনারা আমার বাড়িতে এসে আমার সঙ্গে আলোচনা করতে পারেন আপনাদের প্রবলেম। আর লিগাল ডিসকাশন প্রথম থেকেই যেরকম আছে এখনও সেরকম আছে, নিচে নাম্বার দেওয়া আছে, আপনারা এই নাম্বারে যদি দুপুর 3টে থেকে রাত্রি 12টার মধ্যে ফোন করেন ডেফিনেটলি আমি আপনাকে অবশ্যই রেসপন্স করবো। তাহলে আজকে আসি মেন টপিকে। মেন টপিকটা হচ্ছে অনেক ছেলেরা আমাকে ফোন করে বলে যে স্যার আমার যে ওয়াইফ আছে সেই ওয়াইফের সঙ্গে আমার কোনো রকম অত্যাচার, আমি তাকে কিছু করিনি, কোনো রকম অত্যাচার করিনি, তাকে ভালো রেখেছি, তাকে ভালো রেখেছিলাম, তাকে কোনো রকম ডিম্যান্ড, কোনো রকম ডাউরি ডিম্যান্ড, কোনো রকম অত্যাচার, কোনো রকম খাওয়া দাওয়া, অন্ন বস্ত্র বাসস্থান তাকে সব কিছু আমি ঠিক মতো দিয়েছি, কিন্তু কোনো কারণ ছাড়াই, কোনো রিজন না দেখে আমার বউ বাপের বাড়ি চলে গেছে কিংবা অন্য জায়গায় চলে গেছে, কি কারণে গেছে, কি বৃত্তান্ত তার, আমার আমি কি অন্যায় করেছি, সেরকম কোনো কিছু বলার দরকার নেই, সে তার মতো নিজের মতো চলছে, মাঝে মাঝে আসছে, আবার 2-3 মাস বাপের বাড়ি থেকে যাচ্ছে, আবার আসছে, এইভাবে চলছে, এইভাবে চলতে চলতে তো একটা অশান্তি ডেফিনেটলি লাগবে। অশান্তি লাগার পরে এবারে স্ত্রী কী করছে, যে থানায় গিয়ে FIR করছে, যত রকম সেকশান আপনারা জানেন, অনেক রকম সেকশান, সেকশানগুলো আমি আর রিপিট করছি না, অনেক রকম সেকশান চাপিয়ে দিচ্ছে। এবং মেন যে সেকশানটা চাপাচ্ছে সেটা হচ্ছে CRPC 125 মেনটেন্যান্সের মামলা। তো ছেলেদের কথা হচ্ছে স্যার আমার কাছে বউ থাকছে না, বাচ্চা থাকছে না, আমার কোনো অপরাধ নেই, আমি যথেষ্ট অ্যাডজাস্ট করে চলছি, কিন্তু আমার বউ আমার উপরে এরকম মেনটেন্যান্সের কেস করে দিয়েছে, তো ডেফিনেটলি আমাকে মেনটেন্যান্স দিতেই হচ্ছে। তো আপনার কাছে কি এরকম কোনো জাজমেন্ট নেই যে যে জাজমেন্টে আমরা এর সুরাহা পেতে পারি, যেরকম কোনো জাজমেন্ট সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোনো জাজমেন্ট আপনি আমাকে দিন, যে জাজমেন্টের সাহায্যে আমরা মেনটেন্যান্স থেকে বাঁচতে পারি? তো সুখবর এটাই যে আমি সেরকমই জাজমেন্ট আজকে নিয়ে এসেছি। আপনাদের যদি জাজমেন্টটার প্রয়োজন হয় ডেফিনেটলি আপনারা কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের জাজমেন্ট হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। জাজমেন্ট পাওয়ার যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা আছে সেটা একটু কমিউনিটি ট্যাবে দেখে নিতে পারেন বা ফোন করে জিজ্ঞেস করতে পারেন। ব্যাপারটা কি হয়েছে, ব্যাপারটা হয়েছে যে যে স্বামী ছিল সেই স্বামী তার বউকে যথেষ্ট ভালো রেখেছে, খুবই ভালো রেখেছে, কিন্তু এ সত্ত্বেও তার ওয়াইফ গিয়ে থানাতে কমপ্লেন করে দিয়েছে, থানাতে কেস করে দিয়েছে, FIR করে দিয়েছে। FIR করলে ডেফিনেটলি কোর্টে প্রসিড হবে কেস। এবার প্রথমে কেসটা প্রসিড হয়েছে ফ্যামিলি কোর্টে, ফ্যামিলি কোর্টেতে ওয়াইফ গিয়ে বউ গিয়ে যা যা বলেছে, যা যা অ্যালিগেশন দিয়েছে সেগুলো তো সব দিয়েইছে, কিন্তু বউকে ঘরে আনার জন্য যত রকম লিগাল ব্যাপার, যত রকম চেষ্টা সবই কিন্তু স্বামী করে, সবই স্বামী করে, কিন্তু সবগুলোই বিফলে যায়। বউ ঘরে কখনোই আসে না, আসতে চায়ও না, সংসার করতে চায়ও না, এবং তিনি ডেফিনেটলি আসতে চাইছেন না। তো বউ ঘরে আসতেও চাইছে না,
প্লাস গিয়ে মেনটেনেন্সে কেস করেছে, অন্য অন্য আরও সাংঘাতিক সাংঘাতিক ধারা দিয়েছে, দিয়ে স্বামীর নামে কেস করে দিয়েছে। ঠিক আছে, সেই কেসগুলো তো নয় আমাদের অ্যাডভোকেট কিংবা আপনাদের অ্যাডভোকেট সেই কেসগুলো তো ডিল করেই নেবে। কিন্তু ঘটনা হচ্ছে যে মেনটেনেন্সটা ছেলেদেরকে দিতেই হবে, না দিলে আবার জেল হবে, সেটা সেই নিয়মে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, আপনারা একটু চ্যানেলে দেখে নেবেন। তো ঘটনা হচ্ছে যে এরকম যখন কেস ফ্যামিলি কোর্টে চলছে, শুধু ওয়াইফ বলে, শুধু বউ বলে, বউকে 10,000 টাকা মেনটেনেন্স কোর্ট ঘোষণা করে দেয় ফ্যামিলি কোর্ট। এবার তো স্বামী খুবই মন ভেঙে গেছে এবং রেগেও গেছে যে বিনা কারণে আমি কেন মেনটেনেন্স দিতে যাব। তখন স্বামী যায় হাইকোর্টে, হাইকোর্টে গিয়ে তিনি সমস্ত কথা বলেন যে আমি বউকে ঘরে আনার জন্যে অনেক রকম চেষ্টা করেছি, যত রকম চেষ্টা করা সম্ভব আমার পক্ষে আমি তত রকম চেষ্টা করেছি। এদিকে বউও বলছে যে আমার স্বামী অনেক রকম দোষ অন্যায় অনেক কিছু আমার কাছে করেছে। কিন্তু বউ যেই কথাগুলো বলছে, যে কোর্টেতে যে কথাগুলো বলছে যে আমাকে ঠিক মতো খেতে দেয়নি, আমাকে অনেক ধরনের কাজ করাতো, আমার অনেক দেনা পাওনা চাইতো, কিন্তু এরকম অনেক যে অ্যালিগেশন লাগিয়েছে সেই অ্যালিগেশন একটাও তিনি প্রমাণ করতে পারছেন না। আমি আপনাদের সবসময় বলছি যে কোর্টেতে আপনি যখন কথা বলবেন সেগুলো প্রমাণ করতে হবে। তো স্বামী তো যা চেষ্টা করেছে তার সব এভিডেন্স কোর্টকে দেখিয়েছে, হাইকোর্টকে, এবং স্ত্রী যে এফআইআরে যেসব সেকশন লিখেছে এবং যা মেনটেনেন্স কেস পড়েছে, তার যে মেনটেনেন্স কেস এবং এফআইআরে তিনি যেসব সেকশন দিয়েছে সেগুলো একটাও প্রমাণ করে দেখাতে পারিনি। সুতরাং এখানে হাইকোর্ট কিন্তু মেনটেনেন্সটা ক্যান্সেল করে দেয়, হাইকোর্ট থেকে মেনটেনেন্স ক্যান্সেল করে দেয়। এবং হাইকোর্ট বলে যে সত্যি যদি মেয়েরা দুঃখী থাকে, তার সঙ্গে যদি অমানবিক অত্যাচার করা হয়, তার সঙ্গে তাকে যদি কোনো রকম সাফার করা হয়, ডেফিনেটলি তার এভিডেন্স জোগাড় করে যদি কোর্টে আসে তো ডেফিনেটলি তার মেনটেনেন্স হবে। কিন্তু কোনো রকম যদি এভিডেন্স দিতে না পারে, কোনো রকম যদি প্রমাণ দিতে বউ না পারে, এবং স্বামী তাকে ঘরে আনার অনেক চেষ্টা করেছে, স্বামী সে প্রমাণগুলো দেখিয়েছে, তখন এরকম কন্ডিশন যদি আপনাদের থাকে তো ডেফিনেটলি কিন্তু আপনারা এই জাজমেন্টের সাহায্যে আপনারা কিন্তু আপনাদের মেনটেনেন্স কেসটা অবশ্যই খারিজ করাতে পারেন, আপনাদের মেনটেনেন্স কেসটা অবশ্যই কিন্তু আপনারা বন্ধ করাতে পারেন। সেটা ফ্যামিলি কোর্টেই করেন বা আপনারা হাইকোর্ট থেকে করেন, যেটা আপনার সুবিধা হবে। যদি ফ্যামিলি কোর্ট থেকে অর্ডার হয়ে যায় মেনটেনেন্সে, তাহলে ডেফিনেটলি আমি আপনাকে সবসময় বলি আপনারা হায়ার কোর্টেতে যাবেন, ডেফিনেটলি ঠিকঠাক বিচার পাবেন, অবশ্যই বিচার পাবেন। সুতরাং আমি আপনাদেরকে একটা হাইকোর্টের জাজমেন্ট বলে দিলাম এবং এখানে এই জাজমেন্ট অনুযায়ী কিন্তু মেনটেনেন্সটা ডেফিনেটলি ক্যান্সেল হয়ে গেছে এবং স্বামীকে আর মেনটেনেন্স দিতে হয়নি। তো এই জাজমেন্টটা যদি আপনাদের প্রয়োজন হয় তো ডেফিনেটলি আমাকে ফোন করে আপনি আমার থেকে জাজমেন্টটা অবশ্যই নিতে পারেন, খুবই ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ জাজমেন্ট এটা। তো আশা করি ছেলেরা নিশ্চয়ই খুশি হলে কথাটা শুনে, এবং তোমাদের মেনটেনেন্সের হাত থেকে যাতে তোমরা বাঁচতে পারো, অকারণে মেনটেনেন্সটা যাতে তোমাদের দিতে না হয়, তার জন্য আমি এই ভিডিওটা ইনফরমেশনটা দিয়ে দিলাম, এই ভিডিওটা বানিয়ে দিলাম। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক দিও, আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিও। তাহলে এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।